হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ডে অফ লাভ লাইফ। আমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা যাবো হচ্ছে ফার্স্টে অফিসে, অফিস থেকে সেকেন্ড হাফে যাবো হচ্ছে এনসিএসে, কারণ যেহেতু আগে স্ক্যানে দেখেছিলে যে গ্রোথটা একটু কম আছে, মানে গ্রোথ অ্যারেস্ট অ্যাকচুয়ালি মেনশন করা আছে, ওই জন্য একটু ডাউট হচ্ছে। আমি তোমাদের আগে বলেছিলাম যে আমরা যেতাম কমল অসওয়াল স্যারের কাছে একটু জাস্ট ক্ল্যারিফাই করার জন্য, মানে জাস্ট আর সেকেন্ড ওপিনিয়ন, নাথিং এলস। প্লাস কী হয়েছে না, তো লাস্ট দু সপ্তাহ আমার শরীর ভীষণ খারাপ ছিল, তখন ডায়রিয়া হয়েছিল, মানে স্টমাক ইনফেকশন হয়ে গেছিলো, প্লাস প্রচণ্ড বমি হতো। লাস্ট দু সপ্তাহ একটু গন্ডগোল হয়ে গেছে, ওখানেই হয়ে গেছে গ্রোথ অ্যারেস্ট। যাই হোক, তো আজকে যাই স্যারের কাছে, দেখি স্যার কী বলে। মানে গ্লাস আছে? হ্যাঁ গ্লাস আছে, এটা হচ্ছে স্যার। হ্যাঁ ঠিক আছে, তারপরে টাটা। মিঠু দিয়ে আসলাম, টাটা। ধরে বসবো, ভালো করে যাব, আর সবাইকে আস্তে আস্তে চালাবে। আজ অনেকদিন পর আমি আর সবাই একসাথে যাচ্ছি, তাহলে সবাই তো আমার নাই না। নাই না, আমি যখন বেরোই তখন তুমি অনেকদিন পর যাচ্ছি, প্রায় এক সপ্তাহ পর, প্রায় না এক সপ্তাহ পর, পাঁচ ছুটিতে ছিলাম, তখনই তো পেট খারাপ হয়ে গেছিল। মানে তো এটা বলাই হয়নি, আমি যখন বেরোচ্ছিলাম মা আমাকে বলছে বেশি হাঁটাচলা করো না, বেশি কাজ করো না। এবার আমার কীরকম কাজটা বলো তো, আমি বসি হচ্ছে মেন বিল্ডিংয়ে, আর আমার যে অফিসার আছে সে বসে হচ্ছে শেডে, যার জন্য আমাকে প্রচুর আপ ডাউন করতে হয়, আর আমাদের তো লিফট ছেড়েই দাও, আধা সময় কাজ করে না, আধা সময় বন্ধ থাকে, আর মানে খুবই কীরকম বলো তো, মানে ও শেড অবধি যায় না, মানে একটা লিমিট অবধি যায়, তারপর আর যায় না। তো আমাকে এদের বেশ প্রচুর সিঁড়ি ভাঙতে হয়, তাই মা বলছে যে বেশি সিঁড়ি দিয়ে ওঠানামা করো না। পৌঁছে গেছি এনসিএসে। এনসিএসে লোকেশনটা এমন না যে আমাদের অফিস থেকে লঞ্চ পার হয়ে আসলেই সুবিধা হয়। বুঝতে পারলি না? না বুঝতে পারিনি। আরে দেখে তো বলা যায়, মুখটা দেখে তুমি। আরে জানো আজকে ইমেজিসে দিয়ে দিয়েছে। আচ্ছা, ওয়েটার জন্য কি বললো? ওয়েটার বললো যে রেস্ট নিতে হবে, মানে অ্যাকচুয়ালি আমি বলে তুমি ওয়ার্কিং, তো মানে যতটা রেস্টের দরকার ছিল সেই রেস্টটা হয়নি, বললো ওই জন্য একটু একটু ল্যাগ আছে, বললো ঠিক হয়ে যাবে, বললো ম্যাটার নিজে নিয়ে নিতে। তো আজকে আমি দেবীকে দেখে যাও, কার মতো দেখতে, আমার মতো না ওর মতন বুঝতে পারি, সুন্দর যেন মানে পুরো প্রপারলি পুরো বোঝা যাচ্ছে। আমি শুধু তখন ভাবছি সবাই যদি একটু দেখতে পাচ্ছে। হ্যাঁ কালকে ওরা বলেছে আমার কাছে মেল আইডি চেয়ে নিয়েছে, মেলে সমস্ত ফটো পাঠিয়েছে, প্রথমে নোট ছিল না, তারপর ওকে আবার এমনি এমনি করে পেটের মধ্যে ওই যে স্ক্যানের যে মেশিনটা না ওটা দিয়ে এমনি এমনি করে ধাক্কা মারলো, তারপর গিয়ে নড়লো। আমি আজকে দেখেছি, খুব এক্সাইটেড, মাকে গিয়ে বলবো। তোকে তুই কালকেই দেখতে পাবি। চোখগুলো কার মতো আমি বুঝতে পারিনি, চোখ বন্ধ ছিল। আরে চোখ বন্ধ ছিল, চোখ ধরে না তাকিয়ে থাকবে। কে তুই দেখলে তুই বুঝতে পারবি। হ্যাঁ আমি পুরো বুঝতে পেরেছি, আমি বুঝতে পারছি তুই আঁকু পাকু করছিস, কালই দেখতে পাবি। আর এখানে আমার এখন ক্যাব বুক করছে, আমি সোজা বাড়ি যাব, আর কালকে কালকে ম্যাটারনিটির জন্য অ্যাপ্লাই করে আমি রেস্ট নিয়ে নেব, তাহলে যদি একটুখানি ম্যানেজ হয়। তো ফাইনালি আমি বাড়ি ঢুকছি। কি করছো?
এই মশারিটা একটু কোনাটা খুলে গেছে সেলাই। আমি ওখানেই মাকে ফোন করে দিয়েছিলাম, মা স্পিকারে দিয়েছিল, মামনিও শুনে নিয়েছিল যে আমি দেখতে পেয়েছি দেখতে বুঝতে পারলাম না, সেটা তো বোঝা যাবে না বাচ্চা সবাইকে সব, হ্যাঁ মানে বেবি বেবি দেখতে, বেবিকে একই লাগবে, বেবিকে বেবির মতনই তো দেখতে মানে সব বাচ্চাদেরই। না না বুঝেছি মামনি, মামনি খায় না সকাল থেকে কিছু। যেটা বলছিলাম সেটা হচ্ছে মার একটুখানি রাগ হয়েছে যে মাকে আজকে, মানে রাগ না দুঃখ পেয়েছে, মার আসলে খুব ইচ্ছে ছিল যে আমাদের সাথে যাবে ওইখানে স্ক্যান, মানে নর্মালি কি আগের প্রেগনেন্সিতেও সমস্ত কিছু যাতায়াত করে, মানে ডাক্তার দেখানো থেকে শুরু করে সমস্ত স্ক্যান সবসময় মাই যেত, আর এইবারও তাই হয়েছে, ম্যাক্সিমাম টাইমটাই ছিল। আজকে কি বলতো, আজকে আমার সৌভিক অফিস থেকে গেছি তো ওই জন্যই আর কি, আর মার যেহেতু মনটা খারাপ হয়ে গেছে না, আমারও একটু খুঁত খুঁত লাগছে যে কে জানে আনা উচিত ছিল আনতে পারলাম না, আমি আসলে অফিস থেকে গেছি তো ওই জন্যই আর কি, না হলে তো নিয়েই চলে যেতাম যেহেতু মা এখানে আছে। চোখটা বন্ধ করা ছিল, হ্যাঁ চোখ তো বন্ধ করাই থাকে, পিহান তো ঠিক করে হেসে না, হাসিনি পিহানের বেলা ম্যাম বলছে দেখুন হাসছে। আমি এটা হচ্ছে ওটার থেকেও বেশি ক্লিয়ার জানো তো, কারণ এখন তো অনেক তো 4D তারপর অনেকটা বড় হয়ে গেছে না, তোমাদেরকে বলেছি এখন একটু শরীর বুঝে বুঝে করছি, ওখান থেকে আসার পর বেশ শরীরটা খারাপ করছিল, প্লাস এডিটিংও ছিল তো, করে মানে রেস্ট নিয়ে এডিটিং করে তারপর রাত্রিবেলা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো সকালবেলা উঠেছি, আজকে হচ্ছে আমার অফিস যাওয়ার দিন, মানে চেষ্টা করবো আজকে ম্যাটারনিটি লিভ, মানে কাল থেকে ম্যাটারনিটি লিভ নিয়ে নেওয়ার, এখন আমার অফিসারের সাথে কথা বলতে হবে, দেখি স্যার কী বলে। তো যাই হোক আমি অলমোস্ট মানে হাফ রেডি মানে আমার খাবার রেডি হয়ে গেছে। এই দেখো আজকে ডাবের জল হয়েছে, দেখো কইটুকু, অথচ কত দাম যেন 70-80 টাকা করে ডাবের দাম, অথচ এইটুকু করে জল হয়েছে, আগের দিন অনেকটা হয়েছিল বাট আজকে এইটুকু হয়েছে। আর এইটা হচ্ছে আমার স্মুদি, এখন আমি অনেকটা করে খাওয়ার চেষ্টা করছি যাতে করে বেবি গ্রোথ হয়ে যায়। আর এখন আমার সাথে রান্নাঘরে চলো, আমি দেখাচ্ছি রান্নাঘরে কি হচ্ছে, মানে মামামনি কি করছে। মামনি সকালবেলা আমার ফলগুলো কেটে দিয়েছিল, মানে যেগুলো আমি ওই স্মুদির মধ্যে দিয়েছি না সেগুলো মামনি কেটে দিয়েছে। আজকে না আমাদের, আমার আর সৌভিকের দুজনের চাউমিন খেতে খুব ইচ্ছা হচ্ছে, ওই জন্য মাকে বলা হয়েছিল চাউমিন করে দিতে, তো ওই জন্য মা আজকে চাউমিন বানাচ্ছে। আর ওই সাইডে না সৌভিকের কাড়া বসানো, কারণ প্রচণ্ড কাশি হয়েছে, আদা পাইনি, ওই জন্য যা পেয়েছি সেটা দিয়েই বসিয়ে দিয়েছি এখন। আর এখানে আমাদের ফেভারিট চাউমিন রান্না হচ্ছে। আরে আর বলো না কি হয়েছে বলো তো, ওই যে জামাটা পরেছিলাম টাম্বল ড্রায়ে কাচতে দিয়েছিলাম, দাগ দাগই রয়ে গেছে, মানে একদমই তুলতে পারিনি, তার মধ্যে আমার একটা হুড মতো ছিল ওটাও হারিয়ে ফেলেছি, আমি আর দেখিনি, ওটা আমার চেক করা উচিত ছিল একবার। যাই হোক তো তাড়াহুড়োর মধ্যে বেরোচ্ছি, অফিসে যাচ্ছি, অফিস থেকে ফিরে এসে আবার কথা হবে। অনেক এক্সপেকটেশন নিয়ে গেছিল সৌভিক, কিন্তু আজকে কেন দিল না, মা রাগ করেছে যে কেন দিচ্ছে না, মামনি বলছে এটা তো অন্যায় না দেওয়াটা। সৌভিক কালকে বসে বসে, মা সৌভিক কালকে বসে বসে ঘন্টা গুনছিল, আর 20 ঘন্টা পর আমি দেখতে পাবো, এখন আমাকে ফোনে বলছে আরো একদিন পিছিয়ে গেল। এখানে তো বোঝা যাচ্ছে না কিছু, এখানে এই যেটা আছে না এটা দেখছিস কিছুই বোঝা যাচ্ছে না, এটা আর কি করবে। এবার ঠিকঠাক হচ্ছে বুঝলি তো, খা তাহলে একদম ওয়েট ঠিক হয়ে যাবে। ওয়েট কত 80 বেড়েছে? হ্যাঁ 2 দিনে 80 গ্রাম বেড়েছে, তার মানে ভালো ওয়েট বেড়েছে, 2 দিনে 5 কেজি চলে। এমনি ও ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট, মানে একটু ডিফারেন্স তো আসে। মামনি আমাকে বলছে তুই রেস্ট নে,
ঠিক হয়ে যাবে। সপ্তাহে 300 গ্রাম বাড়বে, ঠিকই আছে। আর ঘুমটা একটু হলে আরো ভালো। সপ্তাহে 300 গ্রাম বাড়া মানে ঠিক আছে। দুটো পা দেখো এরকম করে আছে। আচ্ছা একটা উঁচু একটা নিচু। হ্যাঁ একটা পা, এই নিচে একটা পা, এই যেটা বডি, এইটা মাথা, এইটা হাত, এইটা মাথা। মাথাটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে না, কিন্তু বডি চশমা পরি তো চশমা পরে দেখে আমাদের বুঝতে পারি কি না। তুমি মাথা কোথায় পাচ্ছ? মাথাটা বুঝতে, মাথাটা এক্সাক্ট দেখা যাচ্ছে না, কিন্তু এই তো মাথা। তখন একটা ইমেজ আমি দেখতে পেলাম, মানে সেটা হাফ একটু স্লাইড দেখা যাচ্ছে। তো আমার মনে হচ্ছে যে ওটা সৌভিককে যদি দেখিয়ে ওর যদি মনটা একটু মানে যতই হোক অনেক আশা নিয়ে গেছে তো মন খারাপ হয়ে যাবে। তো আমার ফোনে আসলে ইমেজটা সাপোর্ট করছে না, তো ওই জন্য আমি ল্যাপটপে একবার চালিয়ে দেখি, যদি সত্যি ওটা 3D ইমেজ হয়, মানে আনপ্রসেসড ইমেজ। কারণ স্যার আমাকে বলেছিল যে স্যার প্রসেস করে আমাকে মেলে পাঠাবে ইমেজটা। তো আই এম শিওর যদি এখানে কোনো ইমেজ পাঠিয়েও থাকে সেটা আনপ্রসেসড ইমেজ হবে। তো যতটুকুনি হয় সেটা ওদেরকে দেখিয়ে ওদেরকে যতটা আনন্দ দেওয়া যায়, কারণ তিনজনেরই প্রচুর আশা আছে। সব থেকে বেশি আশা হচ্ছে সৌভিককে, কারণ কাল রাত থেকে মানে কী বলে তো, কাল রাতে ঘুমানোর সময় কতবার বলছে আর কিছুক্ষণটা পর দেখতে পাবো, কী মজা হচ্ছে রে জানিস তো, আর কিছুক্ষণ পর দেখতে পাবো। আবার সকালবেলা ঘুম থেকে উঠিস তখন বলছে এই তো আর কিছু ঘন্টা পর দেখতে পাবো। আবার যখন ওখানে যখন রিপোর্ট আনতে গেলো তখন আমাকে বলছে মামাই আমি তো খুব এক্সাইটেড রে, আর কিছুক্ষণ পর আমার বেবিকে দেখতে পাবো। তো ইজ লাইক ভেরি এক্সাইটেড। তো যদি ভগবানের দয়ায় যদি ইমেজটা খোলে তাই তোমাদেরকেও দেখাতে পারবো। একটাই আছে, ওটাই আমি বলছি যে একটা অন্য একটা ইমেজ পাঠিয়েছে এখানে। না না আমি আমি আরে এখানে বোঝা যাচ্ছে না, না 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 আমাকে আরো স্পষ্ট ইমেজ। এটা 3D নয়, এটা না 3D না 4D, কোনোটি নয় এটা। কিন্তু ভালো ইমেজ এসেছে তাও, যথেষ্ট স্পষ্ট। মামনিকে দেখা ভালো করে। হ্যাঁ ওটা কি, ওটা মানে আমাদের তো পড়টা বুঝেছো, তাও কিছু তো তুই বলছিলি তোর মন খারাপ হয়ে গেছিল, ও মন খারাপ হয়ে গেছিল। ওইভাবে রেখে দিয়ে চলে গেছি তাড়াতাড়ি করে, দেখছি যে বাইকে রাখা আছে শান্তি, একটা লোক দাঁড়িয়ে আছে, বললো বলে আপনার তো বাইকে মোবাইল রেখা আছে। আমি যেটা দেখেছি না, আমি যেটা দেখেছি সেটা অনেক ক্লিয়ার। এইটা তো অনেক ক্লিয়ার, দেখ এদিকে আয় এদিকে আয় এদিকে আয়। না না দেয়নি কিছু, এটা বিভিন্ন অ্যাঙ্গেলে, এই যে এটা দিয়ে মুভ করছে এই রকমই, এই যে এই জিনিসটা, এই যে না না এই জিনিসটাই আমি বলছিলাম যে শ্রীমান টার্গেটটাই দেখাচ্ছিল এরকম। এই একটা, আচ্ছা এইগুলো প্রিন্ট আউট করে দুটো আর হচ্ছে তিনটে, এইটা ভালো বোঝা যাচ্ছে দেখো। এইটা 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 একটা চোখ আর একটা চোখ, ওই যে
এটা পুরো ঠোঁটটা বোঝা যাচ্ছে, দেখো পাগুলো দেখুন এবার দেখো ঠোঁটটা বোঝা যাচ্ছে, কার মতন বোঝা যাচ্ছে। হ্যাঁ দিদি মাকে জিনিস ডিসকভার করেছি, যে ছবিটা দেখলাম পুরো তোমার মতো। আমি আর মা ওটাই বলছিলাম বসে বসে, যে ভালো করে দেখলে বোঝা যাচ্ছে। একটু বোঝা যাচ্ছে না, নাকটা একটু স্লাইট একটু লম্বাটে টাইপের। হ্যাঁ হ্যাঁ মা করেছে হচ্ছে এটা মাছের, মা করেছে তুমি পোস্ত কেটেছো, পোস্ত কাটা আর ভাত আর স্পেশাল শুধু বুমনের জন্য। আর এটা হচ্ছে মাছের ডিমের বড়া, এটা হচ্ছে আমার ফেভারিট মাটির মানে মেটির ঝোল। অনেকে হয়তো বলবে যে মেটে খাওয়া এখন বারণ, আর আসলে আমার মেটেটা খুব ভালো লাগে, এবার এক পিসই মেটে দেবে ওই জন্য, মানে সেটা দিয়ে আমি ওই ঝোলটা দিয়ে পুরো ভাতটা খেয়ে নিতে পারবো। আর এই যে এখানে মামনি পোস্ত বেটে রেখেছে, কি আনন্দ হচ্ছে গো। আমি যে মানে তোমাদের হয়তো বলে কখনো বোঝাতে পারবো না, যে আমি তো দেখো দেখেছি, দেখে গিয়ে আবার আমি মুখটা ভুলেও গেছিলাম, তো মানে আউট অফ এক্সাইটমেন্ট, মানে কী করবো আমি বুঝতে পারছিলাম না। তো রাত্রিবেলা শুয়ে শুয়ে মনে করার চেষ্টা করছি যে আমাদের বেবিটাকে কীরকম দেখতে, যাই হোক আজকে আবার কিছুক্ষণ আগে সামনে থেকে দেখলাম, সে লাইক কী বলবো, আমার পেটের মধ্যে যেই পুচকেটা আছে ওকে এরকমভাবে দেখার আনন্দটাই আলাদা। মানে আমাদের টেকনোলজি এখন এত অ্যাডভান্সড হয়ে গেছে, সব থেকে ইম্পর্টেন্ট ওরা তিনজন দেখতে পেয়েছে, মাদেরকে এত খুশি দেখে আমার সত্যি খুব ভালো লাগছে গো। অনেক অল্প বয়সে মা মামনি দুজনেই অনেক কিছু হারিয়েছে, তো সত্যি আমার আর সৌভিকের ব্যাস একটাই জিনিস, মারা খুশি থাকুক, মানে এরকমই আনন্দে থাকুক, বাচ্চাটাকে নিয়ে যেন খুব খুশি থাকে, কারণ আমি জানি যে বাচ্চাটাকে পেলে ওরা দুজন খুব খুশি হবে। মা ভাত মেখে দিচ্ছে, তোমরা অনেকে বলেছিলে যে আমাদেরকে ওরকম মা ভাত মেখে যখন খাই দেয় তখন সেটা টেস্ট আরও বেড়ে যায়, তো এটা তো সত্যি যে মা মেখে দিলে তখন আরও বেশি টেস্টি লাগে। মানে কমই দিয়েছে, এক টেংরি, টেংরি দিয়েছো না মা, টেংরি একটা মাংস আর একটা মেটে, মেটে আমার অল্পই দিচ্ছে, তো আমার মা খাইয়ে দেবে আর গন্ধে গন্ধে খেতে হবে, কারণ মেটে তো খাওয়া উচিত না, উচিত না। এখন আমি টিভি চালিয়ে দেবো, টিভি দেখতে দেখতে খাবো। তো পাপা আজকে হ্যাপি তো? তা কিছু তো দেখেছিস আজকে, মনটা ঠিক ভুললো না, মনে হচ্ছে আরেকটু হলে হতো, আরেকটু মানে কি আরো অনেকটা হলে হতো মনে হচ্ছে, তারপর তো আর কিছুদিন পর তো বেরিয়ে, কিন্তু মনে হচ্ছে আমি সামনে গিয়ে দেখতে পেলাম। কি করবি তুই, তুই তো নিয়ে চটকেই দিবি, চটকাবি না? আমি কোনদিন চটকাই না, আমার বাচ্চাকে তো চটকালে রেগে যাবো না, চটকালে হবে না, ওর সাথে বন্ধুত্ব করতে হয়, বন্ধুত্ব করবি তুই। তো কালকে দিনটা দেখি আমার শরীরে এনার্জি পাচ্ছে না দেখতে, কারণ আমার আসলে জ্বর আছে, জ্বর আছে, সর্দি হয়ে গেছে, তো যাই হোক কালকের দিনটার জন্য ওয়েট করছি, দেখি কালকে মানে ইমেজ পাঠালি পাঠাবে, ওরা যখন বলেছে যে মেল করে দেবো ওরা ডেফিনেটলি পাঠাবে, তোমরাও তখন দেখতে পাবে, আমিও আবার ভালো করে দেখে দেবো। মা বলেছে আমি দেখেছি কিন্তু আমি ভুলেই তো গেছি কিরকম দেখতে, তো আজকে একটু দেখছি তোর না দেখলেও হবে, আর তুই দেখবি তো এমনি পেলে নিয়ে আসবে, তা আমার না দেখলেও হবে, তুই কাল দেখেছিস, তুই অ্যাডভান্টেজ আছিস, আর তুই না চাইলে হবে আমরা দেখবো, তোকে দেখো না নেক্সট ব্লগ দেখো, আর হ্যাঁ এখনের জন্য গুড নাইট, বাই।